দোলের দিন কেন সৌমিত্রী সাখে দেখা গেল না? তবে কি অভিনেত্রী অসুস্থ? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অভিনেত্রী সৌমিত্রী সা কুণ্ড, আশা করি তার নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ 8 থেকে 80 সকলেই কম বেশি তাকে চেনে। বড় পর্দায় পা রাখলেও সকলের কাছে তিনি আজও সকলের প্রিয় মিঠাই রানী। গতকাল ছিল দোল, আর এই উৎসবে মেতে উঠেছিল ছোট পর্দা থেকে বড় পর্দার সব তারকারা। কেউ পার্টি, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে ছুটিয়ে দোল খেলেছেন, তবে ব্যতিক্রম শুধু সৌমি। আসলে পারিবারিক মানুষ তিনি, তাই কোনো উৎসবে তার কাছে আগে পরিবারের মানুষ প্রাধান্য পায়, পরে পাখিরা। পার্টি করা একেবারেই পছন্দ নয় সৌমিত্রী সার, বরং বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে ভীষণ পছন্দ করেন। অনেকে বলেছেন দোলের দিন কি সৌমিত্রী সা অসুস্থ ছিল, কারণ দোলের দিন তাকে দেখা যায়নি। আসলে অভিনেত্রী এবার ফাঁস করল তার দোলের দিনের কথা। সৌমিত্রী সা জানান তার কাছে দোল মানে বৃন্দাবন, তিনি কৃষ্ণভক্ত, তাই সেই জায়গাটা ভীষণ টানে, গত বছর সেখানেই কাটিয়েছিল। খুব শীঘ্রই দীক্ষা নেবেন অভিনেত্রী, তবে হোলির দিন বাইরে বেরোনো একেবারেই নিষেধ, আর এই প্রথা চলে আসছে মিঠাই রানীর শৈশব থেকেই। তো বন্ধুরা, তোমাদের কার কার মিঠাইকে ভালো লাগে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।